কিরে শান্ত, ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও 207 রান চেস করতে যাই, এটা কি ইনিংস খেললি? 20 বলে হুদা 22 রান? প্রেশার দাদা, প্রেশার, ক্যাপ্টেন্সি যে এত প্রেশার, উফ। কিন্তু আপনি এটা কি করলেন লিটন দা? আপনি তো আমার মতো ক্যাপ্টেনও না। এতগুলা রান টার্গেট যেখানে, সেখানে আপনি এটা কেমন স্টার্ট দিলেন লিটন দা? মনে হচ্ছিল যেন খুব তাড়াহুড়ায় ছিলেন। তাড়াহুড়া? ও হ্যাঁ, আর বলিস না, ভাবছিলাম মুকেশ আম্বানি আমার দাওয়াত দিবে, কিন্তু দিল না। আর সৌম্যদা, আপনি যতবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন ততবার তো আমাকে আমার প্রেমিকাও সুযোগ দেয় নাই, কিন্তু প্রতিবারই আপনি জাতীয় দলে আসার পরে লুল হয়ে যান কেন ভাই? দেখ শান্ত, জাতীয় দলে সুযোগ পাওয়াটাই আমার জন্য মুখ্য উদ্দেশ্য, সুযোগটা ধরে রাখা তো আর না। তাই বলে সুযোগ পেয়েও কাজে লাগাবেন না। সুযোগ তো তুইও পাচ্ছিস, কাজে লাগাচ্ছিস কই? মানে ক্যাপ্টেন্সির এত প্রেশার নিয়ে 20 বলে 22 রান কিন্তু খারাপ স্কোর না। সব ঝামেলাটা লাগাইছে এই মাহমুদুল্লাহ ভাই আর পিচ্ছি জাকের আলীটা। আমরা আবার কি ঝামেলা লাগাইলাম শান্ত? আরে ভাই, আপনারা এত ভালো ইনিংস না খেললে তো আমাদের পারফরমেন্স নিয়ে কথাই উঠতো না। আর জাকের আলী, দলে জায়গা পেয়ে খুব লাফাচ্ছ না? দাঁড়াও, পরের ভিডিওতে তোমার কোড অফ বিসিবি শিখাচ্ছি।